এতিম পরিপালনের অর্থ এই নয় যে এতিমকে দিয়ে কোনো কাজ করানো যাবে না যদি সে মেয়ে মানুষ হয়ে থাকে তাহলে আমি তো বলবো তাকে একজন আদর্শ নারী হিসেবে গড়ে তোলা গড়ে তোলেন কথা হলো যে এটা তিনি তার সেবা করতেছে সেবার জন্য তিনি করতেছেন না কোনো একজন এতিম সন্তানকে যদি তিনি দত্তক নেন কিংবা বাসায় নিয়ে আসেন যাবতীয় ব্যয়ভার তিনি বহন করবেন শুধু তার কাছ থেকে একটা ফিডব্যাক চাইবেন যে মাঝে মাঝে ঘরে যে ছোটোখাটো খুঁটিনাটি কিছু কাজ আছে এগুলি এগিয়ে দেওয়ার জন্য তাকে এই কাজে লাগানো যাবে কিনা ব্যবহার করা যাবে কিনা আমি প্রথমেই প্রশ্ন করতে যিনি করেছেন তাকে মুবারকবাদ জানাই যে তিনি এই চিন্তা করেছেন বিশেষ করে অসহায় আর যদি সে যদি হয় অতিম তাহলে তো কথাই নেই তিনি যদি তার পুরো দায়িত্বটা গ্রহণ করে নেন তাহলে এতিম পরিপালনের যে মর্যাদা আছে তিনি সেটা ভোগ করবেন এতিম পরিপালনের অর্থ এই নয় যে এতিমকে দিয়ে কোনো কাজ করানো যাবে না বরঞ্চ এই যে ঘরের যে কাজগুলো আছে বিশেষ করে যদি সে মেয়ে মানুষ হয়ে থাকে তাহলে আমি তো বলবো তাকে একজন আদর্শ নারী হিসাবে গড়ে তোলা গড়ে তোলুন পরবর্তী শেষ একটা সংসারের আদর্শ বোমা হতে পারে সেভাবে গড়ে তোলার জন্য যদি তিনি তাকে ব্যবহার করেন এবং শিক্ষা দেন সাথে তাহলে তিনি বিশাল একটা কাজ করেছেন বলে এটা আপনার কি হবে গণ্য হবে এবং তিনি পুরো এর স্বভাব পেতে থাকবে দারুণ আপনি দারুণ বলেছেন শেখ আমরা তো অনেক সময় দেখা যায় প্রশিক্ষণ নেওয়ার জন্য অন্য জায়গায় গিয়ে খরচ করে তারপরে প্রশিক্ষণ নেই যদি ঘরে আপনি তাকে ঘরে টুকিনার টুকি কাজ যেগুলি হাউস হোল্ড যেগুলি আছে সেগুলো যদি শিখায় দেয় তা তো সেদিক থেকে তার একদিক থেকে জ্ঞানের পরিধি আরও বেড়ে গেল জি মানে কথা হলো যে এটা তিনি তার সেবা করতেছে সেবার জন্য তিনি করতেছেন না তিনি নিয়তটা রাখবেন এর মাধ্যমে আমি তাকে প্রশিক্ষিত করে তুলছি যে কিভাবে সে শরীর সাংসারিক কাজকর্মগুলো সে করবে এর মাধ্যমে তার শিক্ষা হয়ে যাচ্ছে